জিমে গিয়ে নুসরাত ফারিয়ার মতো নিয়মিত শরীরচর্চার নজির দেশের অন্য কোনো নায়িকার বেলায় চোখে পড়ে না। ফলে তার সোশ্যাল হ্যান্ডেলে শরীরচর্চার ছবি ভিডিও দেখা নেটিজেনদের জন্য নতুন কিছু নয়। কিন্তু যখন দেখা যায় তার সঙ্গে রয়েছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীও, তখন আসলেই খটকা লাগারই কথা। কারণ প্রথমত তাদের একসঙ্গে জিম করার কথা নয়, দ্বিতীয়ত মোস্তফা সরোয়ার ফারুকীর শরীরচর্চা কেন্দ্রে যাওয়ার কোনো রেকর্ডই নেই। জানা যায় ফারুকীর পরিচালনায় নতুন একটি প্রজেক্টে কাজ করেছেন ফারিয়া। তবে কোনো সিনেমা কিংবা ওয়েব সিরিজ নয়, ফারুকী ফারিয়া এক হয়েছেন একটি বিজ্ঞাপন চরিত্রের জন্য। অনলাইন ভিত্তিক নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহকারী প্রতিষ্ঠান চাল ডালের জন্য নির্মিত হচ্ছে এই বিজ্ঞাপন। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো একসঙ্গে কাজ করছেন তারা। এর আগে 7 বছর আগে ফারুকীর পরিচালনায় একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন ফারিয়া।